আমার যারা ফলোয়ার আছে, আমার যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছে বা হোমিওপ্যাথি নিয়ে যারা পড়াশোনা করছে বা হোমিওপ্যাথি নিয়ে একটু জানার ইচ্ছা রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি করছি। এই ভিডিওটি করবার কারণ হচ্ছে যে একজন মানুষ যখন সিমটমস বলে, সেই সিমটমসগুলিকে আমাদের লিখে একটা ওষুধ সিলেকশন করতে হয়। তা আমার সামনে যিনি বসে আছে, এনার বয়স 56 বছর, ঠিক বললাম? হ্যাঁ, আসলে ইনি একটু কম কথা বলতে চান, কোনো কথাকে সহজে উত্তর দিতে চান না। প্রথম সিমটমস এটা, প্রথম থেকেই সিমটমস দিয়ে আসছে যে ওষুধটি আমি দেব। এনার যেটা হয়েছে সেটা হচ্ছে স্কিনে অ্যালার্জি হয়। এটা কেন হয়েছিল বলুন তো, আপনার এটা কেন হয়েছিল, কি হয়েছে বলুন? অত্যাধিক গরম থেকে এটা কি হয়েছিল? প্রচন্ড গরম যখন, তখন এটা আরম্ভ হয়। কি হয়েছিল, কি শরীরে কি আরম্ভ হয়? ছোট ছোট আর কি এরকম ফুলে উঠত শরীরে, আমবাতের মতন ফুলে উঠত, আমবাতের মতন চাকা চাকা হয়ে ফুলে উঠত, আমার দিকে ফুলে উঠত। একটু দেখি জায়গাটা, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন হাতের এখানে ফুলে রয়েছে, এরকমভাবেই আরও নিচের পোর্শনে বিভিন্ন জায়গায় ফোলা রয়েছে। এই ফোলাগুলি কতদিন ধরে? এখন ছেড়ে 1-1.5 মাস হয়েছে। কিন্তু আপনি কতদিন ধরে অসুস্থ রয়েছেন? 7-8 বছর পর্যন্ত। 7-8 বছর, 7-8 বছর ধরে উনি কিন্তু এই রোগে আক্রান্ত। এবং এই ধরনের যখন অ্যালার্জি হয় তখন কি জানা গেল, না জায়গাটা কি হয়, যে গরম হয় না ঠান্ডা হয়? গরম থাকে। আমার দিকে তাকিয়ে বলুন, আপনি কোন দিকে তাকাচ্ছেন? গরম হয়ে যায় তো জায়গাটা? না, প্রথম ছোট ছোট একটা দুটো হয়, হ্যাঁ, তারপরে লাইন দিয়ে আবার ওখানটায় এরকমটা জমাট হয়ে একটা বড় অংশে ধারণ করে। এইটা একটা লক্ষণ দেখুন, এখানে যেটা দেখাচ্ছি, উনি সোজাসুজি আমার দিকে তাকিয়ে কিন্তু কোনো কথাই বলতে চাইছেন না, বারবার দেখুন অন্যদিকে নিয়ে নিচ্ছে। আর এই যে ধরনের যখন হয়, গরম হয়ে যায়, ওনাকে জিজ্ঞাসা করলাম ঠান্ডা লাগলে কি আরাম লাগে, উনি কিন্তু উত্তর সেইভাবে দিতে পারেন না, সেরকম বুঝি না। কিন্তু যেই জিজ্ঞাসা করছি যে আপনি যখন স্নান করছেন, স্নান যখন করে উঠছেন তখন আপনার আরাম লাগে? আরাম লাগে, তখন আরাম লাগে, স্নান করে উঠলে আরাম লাগে। আর কি জানলাম, ওনার মুখ দিয়ে অফেন্সিভ একটা গন্ধ, মুখে একটা গন্ধ হয় বলেছেন, মুখে গন্ধ হয়, কোমরে ব্যথা আছে বলেছেন, কোমরে ব্যথা হয়ে যায়। পাস্ট হিস্ট্রিতে কী পেলাম, না ওনার পক্স এবং জন্ডিস হয়েছে। আর ফ্যামিলি হিস্ট্রিতে খালি বলতে পারলো যে বাবার খালি বা কী হয়েছিল, না অশ্ব ছিল। আসলে উনি বাইরে থাকতেন সেই সময় থেকে উনি এই কষ্টগুলিকে পেয়েছেন, সেই জন্য ঠিকভাবে চিকিৎসা করতে পারেননি। কিন্তু এখন এখানে এসে আমার কাছে চিকিৎসা নিতে এসেছেন, একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় বলেছেন, এটা ঠিক? একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায়। গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি? গরম ভাব বেশি না দেখুন, পেশেন্ট বলছে গায়ে গরম ভাব বেশি, গরম সহ্য করতে পারে না, আবার এদিকে একটুতেই ঠান্ডা সর্দি কাশিতে আক্রান্ত হয়। মুখ দিয়ে মাঝে মধ্যে একটু লালা মতন চলে আসে বলেছেন, মুখ দিয়ে লালা, ঘাম হয় এবং মুখটু খুব ঘাম হয়ে যায়, এবং দেখুন মুখটা কিন্তু তেলতেলে। এই আরেকটি লক্ষণ, ওষুধটির আরেকটি লক্ষণ, মুখ থাকবে একদম চকচকে তেলতেলে ভাব, মুখমণ্ডল সবসময় তেলতেলে থাকবে, মুখে ঘাম দেবে, কপালে ঘাম হয় তো খুব, মুখে কপালে খুব ঘাম হয়। তার সাথে কি বলছে, ওনার স্নান করতে খুব চায়, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম মাছ মাংস ডিমে কী খেতে ভালোবাসে। এই যে কথাগুলিকে বললাম যে এই জন্যই ভিডিওটি করা, উনি আমাকে বললেন কিন্তু উনি ডিম খেতে পছন্দ করেন। কিন্তু আসলে আসলে ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি মাছ খেতে পছন্দ করেন না, বললো আমি এখানকার মাছ খেতে পছন্দ করি না, বলেছেন এই কথা, এখানকার মাছ খেতে ভালোবাসি না, কিন্তু আমি সত্যিকারের এই মাছ খেতে ভালোবাসি। এখানকার মাছ কেন খেতে চান না আমার দিকে তাকিয়ে, কেন খেতে চান না? এ তো চাষের, পুকুরে চাষের মাছ কোনো টেস্ট হয় না, এই জন্য খেতে চান। কিন্তু অ্যাকচুয়ালি উনি মাছ খেতে খুব ভালোবাসেন, ভালোবাসেন তো মাছ খেতে। এই যে পেশেন্ট ভুল করবে যে যখন উনি বলছেন আমি ডিম খেতে ভালোবাসি, ডিম কেন খান এখানে, না খাই কারণে মাছটা যেহেতু পাচ্ছেন না, কিন্তু উনি আসলে মাছ খেতে খুব ভালোবাসেন। কাঁচা লবণ খাওয়ার অভ্যাস আছে, প্রচুর কাঁচা লবণ, খাবার দাবার একটু উষ্ণ খেতে ভালোবাসেন, আর রুটি একদম পছন্দ করেন না, রুটি একদম পছন্দ করেন না। এবং ওনার ভয় বলতে কিন্তু সেরকম কিছু নেই, উনি কিন্তু আমরা একটা মনে রাখব যে উনি সাহসী, একটু সাহসী, কিন্তু তাহলে পরও উনি নিজের মধ্যে একটা অবসাদ রয়েছে, নিজের মধ্যে দুঃখ রয়েছে, রয়েছে তো এগুলি, নিজের মধ্যে দুঃখ রয়েছে। আগে একটুতেই কেঁদে ফেলতো কিন্তু এখন কাঁদতে পারেন না,
কিন্তু ওনার ভেতরে সব দুঃখ প্রচণ্ড পরিমাণে রয়েছে। এবং উনি একটা আমাকে বলছেন যে কী সহ্য করতে পারেন না, গরম সূর্যের আলো। হ্যাঁ, সূর্যের আলোটা আমার, সূর্যের আলো একদম সহ্য করতে পারেন না। এবং উনি এটাও বলছেন যে আগে হাসতে হাসতে কাঁচতে কাঁচতে ওনার চোখ মুখ দিয়ে জল বেরিয়ে আসতো, এবং রোদ একদম সহ্য করতে পারছেন না, রোদ একদম সহ্য করতে পারছেন না। তার সাথে কি হয়েছে যে ওনার যে বলছে যে এরকম রাগ হয়ে যায়, যার সাথে মনোমালিন্য হবে, রাগারাগি হবে, তার মুখ পর্যন্ত দর্শন করতে চান না। ঠিক বলেছেন, এটা তার সাথে কথা মানে এত রাগ হয়ে যায়। এটা নাইট্রিক অ্যাসিডও আমরা দেখতে পাই, কিন্তু এইখানে আমরা কি পাচ্ছি, আমি যে ওষুধটি সিলেকশন করব সেই সিলেকশনে হচ্ছে মাথায় ওনার যা ঢুকে যাবে সেটাই ঘটবে। এবং কেন এমন হলো, কেন এমন বললো, এবং কাল কি করা উচিত, কী করা উচিত না, এমন হাজারো প্রশ্ন ওনার মুখের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে। উনি একটা রূপসাগরের মধ্যে ডুবে থাকে, রূপের বিভিন্ন জিনিস নিয়ে কাল্পনিক একটা চিন্তাভাবনা রয়েছে আপনার, কাল্পনিক চিন্তাভাবনা রয়েছে, কিন্তু আবার কিন্তু উনি দানশীল, মানুষের দুঃখ কষ্ট কিন্তু দেখে সহ্য করতে পারে না। ঠিক বলেছি, এটা হ্যাঁ, উনি কিন্তু মানুষের দুঃখ একদম সহ্য করতে পারে না। ওনার মানুষের প্রতি ভক্তি আছে, প্রেম আছে, অন্যের প্রতি কর্তব্য পরায়ণ, এগুলি করেন তো পরিবারের প্রতি, হ্যাঁ যতটা পারে নিজে সমস্ত এগুলি আমি যেহেতু জানি ওনাকে, যে উনি কিন্তু আবার ইয়ার্কি মানে ঠাট্টা মজা করা এগুলি কিন্তু পছন্দ করেন না, করেন না, এগুলি কিন্তু পছন্দ করেন না, এবং সবসময় একটা মনে যেন আবার সিরিয়াস থাকে, কিন্তু মস্করা করা, হাসি ঠাট্টা করা এগুলিকে সে একটু এড়িয়ে চলে। এটা নাইট্রিক অ্যাসিডেও আছে। ওনাকে লাস্টে জিজ্ঞাসা করলাম যে আপনার যদি কখনো ইউরিন আসে তখন আশেপাশে কেউ থাকলে কি ইউরিন করতে পারেন? না, পারেন না। উনি দূরে চলে যান, অন্য ফাঁকা জায়গায় গিয়ে ইউরিন করেন, সুতরাং সামনে কেউ দাঁড়ালে পরে করবেন না। এই সমস্ত লক্ষণের উপরে আজকে ওনাকে আমি প্রেসক্রিপশন করবো ন্যাট্রামিউর 0/1। আমি আশা রাখি যে উনি ভালো থাকবেন। আপনি আগে আমার কাছে ওষুধ খেতেন অনেক, আপনার ফুল পরিবার ওষুধ খেত? হ্যাঁ। তাহলে আপনি আজকে এতদিন বাদে আসলেন কেন, দেখাতে আসলেন কেন? হয়তো ভালোই হবে এখানে এরকম আর কি। আপনার কাছ থেকে আমি কোনো ডাক্তারের নাম জানতে চাইছি না, কিন্তু উনি কিন্তু এর আগেও অনেক ডাক্তার দেখিয়েছেন তো, এর জন্য দেখিয়েছেন, কমেনি তো, কিন্তু উনি আমাকে অনেক খুঁজে, উনি অনেক দূরে চলে গেছেন, সে অনেক খুঁজে টুজে আমার কাছে এসছেন। আমি আশা রাখি উনি যথেষ্ট ভালো থাকবেন এবং ভালো হবেন। আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলকে দেখানোর জন্য। আমার একটা নার্ভের কোমরে ব্যথা, কোমরে ব্যথা রয়েছে, মেন্টাল নার্ভ। হ্যাঁ বলুন। মানসিক দুর্বলতা, মানসিক দুর্বলতা এটাও একটা লক্ষণ, মানসিক দুর্বলতাও রয়েছে, এটাও আশা করি কমে যাবে এই ওষুধে। ঠিক আছে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম, ধন্যবাদ।